নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা দেখতে চলেছি কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় শুধুমাত্র কার্ড টাইপ ও কার্ড নাম্বার দিয়ে। তবে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে, গুগল ক্রোম হোক, গুগল হোক, মোজিলা ফায়ারফক্স, আপনারা আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা খুলে নেবেন। দেন তারপরে আপনি খোলার পরে নিউ ট্যাবে আসার পরে আপনাকে সার্চ করতে হবে ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন। এই ওয়েবসাইটে আসতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটি আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে আমাদের রেশন কার্ড বলে যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যে রেশন কার্ড বলে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ই রেশন কার্ড, চেক স্টেটাস ইওর রেশন কার্ড, চেক আধার লিঙ্ক স্টেটাস অফ ইওর রেশন কার্ড। তবে যাই হোক, আমাদের মেইনলি দরকার ডাউনলোড ই রেশন কার্ড। তারপরে এখানে আসার পরে আপনাদেরকে আপনারা দেখতে পারবেন ই রেশন কার্ড নোটিফিকেশন, ই রেশন কার্ড গাইডলাইন্স, ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে এই আমাদের এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই পেজটিতে চলে আসবেন। আসার পরে এখানে লেখা রয়েছে ডাউনলোড ই রেশন কার্ড, প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার। তো এখানে আমার রেশন কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন আপনাদের যে রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। তারপরে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে আপনার রেশন কার্ডটি কি, AAY, PHH, SPHH, RKSY1, RKSY2, GEN। তো আমার যেটি রয়েছে সেটি হচ্ছে PHH, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাদেরকে ক্যাপচার কোডটি দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন আপনাদের মতন। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন আমার রেশন কার্ডের নাম্বার, আমার নাম এবং ক্যাটাগরি চলে এসেছে। তারপরে এখানে ডাউনলোড বলে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে রেশন কার্ডের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইস খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ই রেশন কার্ড বলে আপনাদের কাছে এই রেশন কার্ডটি চলে এসেছে। তবে এখানে একটা জিনিস দেখার বিষয় যে এখানে যে এই কোশ্চিন মার্ক চিহ্নটি রয়েছে এটা যতক্ষণ না অবধি রাইট চিহ্নতে কনভার্ট হচ্ছে ততক্ষণ অবধি আপনাদের এটা ভ্যালিড বলে গণ্য হবে না, এখানে লিখেও দিয়েছেন দেখে নেন, ঠিক আছে। এই রইলো ডাউনলোড করার প্রসেস। তবে এই কোশ্চিন মার্ক চিহ্নটি আপনারা এই কোশ্চিন মার্ক চিহ্নটি আপনারা অ্যাডোব পিডিএফ রিডার যেটি রয়েছে, বিভিন্ন পিডিএফ রিডার যেখানে রয়েছে এইখানে খোলার পরে আপনাদের কিছু পারমিশন ক্লিক করতে হয়। তারপর যখন রাইট চিহ্ন আসবে তখন এটি আপনারা সব জায়গায় দিতে পারবেন, এটি সব জায়গায় ভ্যালিড হবে। আর এখানে দেখে নিতে পারেন যে গ্রিন কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, রেড কালার রয়েছে, ঠিক আছে। এখানে আধার কার্ডের সাথে যদি লিঙ্ক থাকে, অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে এই গ্রিন কালার চিহ্নটি হবে। তবে একটা জিনিস বলে দেওয়ার বিষয় যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। অ্যাড চিহ্নটি রয়েছে এখানে কার কি রয়েছে সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন। যদি আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক না থাকে, আমাদের চ্যানেলে আমরা কিছুদিনের মধ্যে কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় উইথ মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে আধার কার্ডের সাথে, সেক্ষেত্রে লিঙ্ক হওয়ার ই রয়েছে। তো আমরা বেশি দেরি না করে কিছুদিনের মধ্যে ওই ভিডিওটি দিতে চলেছি, আপনারা যদি চান তাহলে খুব তাড়াতাড়ি দিতে পারি। তো ওই হিসাবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই
পর্যন্ত আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, করার পরে আমাদের উৎসাহ করবেন এরকম রিলেটেড আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। তো ততদিন ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।